ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এর মধ্যেই আক্রান্ত স্বাস্থ্য ভবনের কোভিড সেলের 14 জন সদস্য, এরই মাঝে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানার এক পুলিশ অফিসারের, মালদায় সংক্রমিত এক মহকুমা শাসক ও দুটি থানার আইসি। করোনার থাবা এবার স্বাস্থ্য ভবনে, সংক্রমিত কোভিড কন্ট্রোল রুমেরই 14 জন সদস্য, স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই খবর। এরই মাঝে অভিযোগ উঠেছে করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদেরকে আইসোলেশনে না পাঠিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সেখানকার আধিকারিকদের মধ্যে। স্বাস্থ্য দপ্তরের তরফে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে এর মাঝেই মঙ্গলবার করোনা আক্রান্ত আরও এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। মৃত পুলিশকর্মী হাওড়ার চ্যাটার্জিহাট থানার এক সাব ইন্সপেক্টর। জেলা পুলিশ সূত্রে খবর, জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি তিনি ভর্তি হন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে, পরে তাকে নিয়ে যাওয়া হয় পাঁশকুড়ার একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে 3 দিন আগে ওই সাব ইন্সপেক্টরকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মঙ্গলবার সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকেদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মালদাতেও ছড়াচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্ত হয়েছেন এক মহকুমা শাসক ও দুটি থানার আইসি, তিনজনই উপসর্গহীন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এদিকে শনিবার থেকে বারাসাতে নারায়ণা হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্স মিলিয়ে সেখানকার 20 জনেরও বেশি করোনা আক্রান্ত, দফায় দফায় জীবাণুমুক্ত করা হচ্ছে হাসপাতাল। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর, সেখানে ডাক্তারিতে স্নাতকোত্তরের এক পড়ুয়া সহ 2 চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের 2 চিকিৎসক ও 3 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এবিপি আনন্দ।